নদী রে ও নদী রে তুই একটু দয়া কর, ভাঙিস না আর বাপের বিটা বসত বাড়ি ঘর। হাইকুলরে ক্লাস টু পর্যন্ত স্কুলে পড়াইছিলাম, কিন্তু এবার পারি নাই, কেন স্কুলে গেলে বই লাগে, খাতা লাগে, কলম লাগে, মাস্টারের ফিস দেওয়া লাগে পরীক্ষার, এই জন্য প্রচণ্ড কষ্ট হয়, পারি নাই। নদীতে আসছি সাইকেলে নিয়ে মাছ ধরতে, কেন মাছ ধরে খাই লই দিন যাপন কাটে এইভাবে। সাইকেলে তো পড়াইতে মন চায়, কিন্তু কি হর মুকন, দু তিন মাস পর পরই সিগন্যাল হয়। এই সিগন্যালের কারণে আমরা সাত আট দিন ঘরে বসে থাকতে হয়। এই ক্ষতিটা পোষাইয়া ওঠার জন্যে, ক্ষতিটা কাঠাই ওঠার জন্যে আমাদের সাইকেলে নিয়ে ওই দুই বাপ আমরা নদীতে জাল পাই, মাছ ধরি, এভাবে আমরা চলি। এই এই সাগরের পানি একসিল লবণে গায়ে লাগলেই চুল কয়, এবার গা হয় খাউজিত খাউজিত বিসি হয়। আমি সাগরে গেলে আমার পেট ব্যথা হয়, আমি বাজার থেকে ট্যাবলেট কিনে লই যাই সাগরে। সাগর এখন খুব প্রচণ্ড গরম, পূবাল বাতাস আইলে সাগর পাগলের মতন হয়ে যায়, আমাদেরকে পিড়িয়ে পাড়াইয়া ফালাই দেয়। কিন্তু কি করবো, এখন সাইকেলকে চাললাম না জালিয়ে বানাইতে, কিন্তু কিছু করার নাই, এটাই আমাদের এখন কপাল। এই তো বাংলি গেল বছর দান কাওনের মাঠ, শেষ সম্বল নিয়ে আমি যাব কোথায় আর, নদী রে ওহ নদী রে তুই একটু দয়া কর, ভাঙিস না আর বাপের বিটা বসত বাড়ি ঘর।